এইভাবে এই মতো নানা ছলে ঐশ্বর্য দেখায়, কিন্তু বাল্যভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। মহাপ্রভুকে স্বয়ং কেউ যে এসে চিনে ফেলবেন ইনি কে, এটা কিন্তু সহজ নয়। কারণ ভগবানের একটা মায়া এমন রয়েছে, তিনি যদি কারোর কাছে ধরা না দিতে চান তো কেউ তাকে ধরতে পারে না। মাধবেন্দ্র পুরীপাদও কি ধরতে পারলেন? স্বয়ং গোপাল নিজেই দুগ্ধ ভাণ্ড নিয়ে এসে মাধবেন্দ্র পুরীকে দিচ্ছেন, ধরুন। কিন্তু মাধবেন্দ্র পুরী চিনতে পারছেন না, উনি তো ভজনানন্দী, ওনার তো নয়ন পরিমার্জিত, মায়ামুগ্ধ নয়। অথচ চিনতে পারছেন না কেন? সাধারণ জীব ভজন করে না, সাধন করে না, সাধনার অনুভূতি নাই। এ কারণে ভগবত সাক্ষাৎকার হলেও ভগবানকে চিনতে না পারাটাই স্বাভাবিক। কিন্তু যিনি পরম ভজনানন্দী, যিনি সাধককুলির শিরোমণি, শিরভূষণ, তো সেই মাধবেন্দ্র পুরীপাদ চিনতে পারছেন না। গোপাল যদি তাকে চেনা না দেয় তো তিনি চিনবেন কোথা থেকে? এটা ঈশ্বরের একটা নিজস্ব মায়া। সাধককে করুণা করেন, কৃপা করেন, কিন্তু প্রায়শ নিজেকে গোপন করে রাখতে চায়। ঈশ্বরের স্বভাব এই মতো নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্যভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। একদিন অতিথি ব্রাহ্মণ এক এসেছেন এই নবদ্বীপে, তৈত্থিক ব্রাহ্মণ। উনি বিভিন্ন তীর্থে তীর্থে পরিভ্রমণ করে ঘুরে বেড়ান, পূর্বজন্মের বিশেষ সংস্কার, সংসারের মায়া বন্ধন সবকে ছিন্ন করে পরমার্থের পথে উনি এই বিভিন্ন তীর্থ বিভিন্ন ধামে ঘুরে ঘুরে বেড়ান। এতেই সুখ, এতেই আনন্দ। আর মনটাকে এমন করে প্রস্তুত করেছেন যে কোনো অভাব, কোনো অভিযোগ এসব যেন হৃদয়ের ভিতরে কখনো না আসে। কোথায় কি আমাকে থাকতে দিল, কি খেতে দিল, এসবের হিসেব ব্রাহ্মণ করেন না। তো এমন মহাত্মা যদি হয়, তাকে দেখলেই তো যে কোনো সাধারণ জীবেরও একটা মনের মধ্যে ভাবান্তর হয়। কারণ যে সাধক প্রশান্তাত্মা, যার হৃদয় মন স্থির প্রশান্ত, তার নিকটে কোনো মায়াবদ্ধ বা বিষয় দোষে দূষিত এমন মনের মানুষও যদি বসে, ওই যে সঙ্গ প্রভাবে হৃদয়ের ভিতরে একটা অনাবিল সুখানুভূতি প্রাপ্ত হওয়া যায়। এটা স্বাভাবিক বৈশিষ্ট্য, স্বভাব। তো আজকে সেই ব্রাহ্মণ যখন নবদ্বীপে এসেছেন, জগন্নাথ মিশ্র দেখে আর আনন্দিত হলেন, অহোভাগ্য মহদ্দি চলনং নৃণাং গৃহীণাং দীন চৈতসাম নিঃশ্রেয় সায় ভগবান ন্যান্যথা কচিত, মহান্ত স্বভাবেই তারিতে পামর নিজ কার্য নাই তবু যান অপর ঘর। আপনি তো আপনার ইষ্ট দেবতাকে সাথে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে, তা আপনি আপনার মতো পরিভ্রমণ করছেন, যদৃচ্ছাক্রমে সারা এই ভারতবর্ষের সর্বতীর্থ ভ্রমণ করছেন। তো কত সৌভাগ্য আমাদের, আমরা তো মায়ামুগ্ধ, আমরা তো বিষয়হত, তো আমাদেরকে কৃতার্থ করতে, করুণা করতে আপনি এই যে আমাদের গৃহাদ এসেছেন, অহোভাগ্য, ধন্য হলাম, কৃতার্থ হলাম। আপনি নিজ প্রয়োজন সাধনে আসেননি আমাদেরকে করুণা বিতরণ করতে, আপনি করুণা করে এসেছেন। ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের ভাব দেখে খুব খুশি হলেন, আনন্দিত হলেন। জগন্নাথ মিশ্র বললেন, কৃপা করে যদি আজ আমার গৃহে একটু ভিক্ষা গ্রহণ করতেন তো করুণাটা একেবারে পূর্ণ হতো, আপনি যে আমাদেরকে কৃপা করেছেন পূর্ণ হতো। আজ সাধু বৈষ্ণব গুরু সেবায় সতত জগন্নাথ মিশ্র সচেষ্ট থাকেন,
আপ্রাণ চেষ্টা করেন গুরু বৈষ্ণবীর সেবায় যেন কোনো কার্পণ্যতা না করি। তো ব্রাহ্মণ ভাব দেখে মনে মনে ভাবলেন, আজ জগন্নাথ মিশ্রের গৃহেই না হলে ভোজনটা করি, এখানেই আজ ভিক্ষাটা হোক। তো এই যে ব্রাহ্মণ, তৈত্ত্বিক ব্রাহ্মণ, উনি আবার একটা ওনার বিগ্রহ বালগোপালকে উনি কণ্ঠে করে একটা সিংহাসন কণ্ঠের মধ্যেই ঝোলানো আছে, সিংহাসনে বালগোপাল বসে থাকে, উনি যেখানে যায় ওনার কণ্ঠে কণ্ঠে গোপালও সঙ্গে সঙ্গে চলে যায়। তো ব্রাহ্মণ বললেন, আমার তো একটা অভ্যেস নিজে স্বহস্তে রন্ধন করে ঠাকুরজিকে ভোগ নিবেদন করা, এক কাজ করুন জগন্নাথ মিশ্র, আপনি যখন বলছেন ভিক্ষার কথা তাহলে সব আয়োজন ব্যবস্থা করে দিন, আমি নিজে হাতে পাকশাক করে আর আমার গোপালকে একটু ভোগ লাগিয়ে প্রসাদ পাব। সচিমা রন্ধনশালা সব সংস্কার করিয়ে বহুবিধ ব্যঞ্জনের দ্রব্য সব সামগ্রী সম্মুখে ব্রাহ্মণকে এগিয়ে দিলে, ব্রাহ্মণ যথারীতি পাকশাক করতে শুরু করেছেন। বিশ্বরূপ গিয়েছেন অদ্বৈত আচার্য স্থানে অধ্যয়ন শিক্ষা করতে, প্রত্যেক দিনই যান। আর ছোট্ট গৌরাঙ্গ এখনো তো অধ্যয়নাদি কার্য শুরু করেনি, একটাই কাজ তার, সারাদিন খালি দুষ্টামি করা। আপনাদের গৌর কত শান্ত বা কত দুষ্টু এটা তো আপনারা জানেন। এই নদীয়াবাসীর প্রাণ জয় করেছে উনি কিন্তু দুষ্টুমি করেই, তার মানে এটা ভাববেন না যে ওনার দুষ্টুমিটা বোধ হয় সাধারণ জগতের যে কোনো বালক শিশুর মতো অতিষ্টকর। দুষ্টুমি করলে অতিষ্ট মনে হয় না, ও ছেলেটাকে থামাও, এটা অতিষ্ট লাগছে, তেষ্টানো যেন যাচ্ছে না, বিরক্তিকর বলে মনে হয়। কিন্তু বালগৌরাঙ্গের দুষ্টুমিটা এমন নয়, শুনতেই যদি এত আনন্দ লাগে তাহলে এই লীলা দেখতে না জানি আরো কত মধুময়। তিনি যেমন দুষ্টু তেমনি মিষ্টিও বটে। আজ সেই বালগৌরাঙ্গ মাঝে মাঝেই দেখছে উঁকি দিয়ে, রন্ধনশালে তো ঢোকার অধিকারটা নাই, এখনো স্নানদান কিছু সারেনি, ধুলো মেখে একেবারে পোশাক আশাক কিছুই নাই, দিগম্বর বেশে সারা গায়ে ধুলো মেখে এখন কোথায় কোথায় ঘুরে ঘুরে কোন অশৌচ স্থানে গিয়ে দাঁড়িয়েছে কি করেছে, ওই শরীর নিয়ে কি আর ভোগমন্দিরে ঢুকলে পিতা জগন্নাথ মিশ্র ছেড়ে দেবে, বকাঝকা করবে না? ছোট্ট গৌর পিতাকে খুব আবার ভয় পায়, পিতা শাসন করে, এ কারণে জগন্নাথ মিশ্র ভবনে যে আজ রন্ধন হচ্ছে, ব্রাহ্মণ অতিথি ব্রাহ্মণ যে রন্ধন করছে ওই দরজার কাছ থেকে উঁকি দিয়ে বড়জোর দেখছেন, ভেতরে প্রবেশ করতে সাহস হচ্ছে। তবে এটা লীলায় তত্ত্বে নয়, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতয়পি বা যশ মরিত পুণ্ডরীকাক্ষ্যং সবাধ্যাভ্যন্তর শুচিহি। এখানে বলছেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতয়পি বা যশ মরিত, যার নাম স্মরণ করলে সর্ব অপবিত্র পবিত্র হয়ে যায়, তাহলে তাকে স্মরণ করলে অপবিত্র স্বরূপটা চলে যায়, পবিত্র স্বরূপটা এসে উদ্ভূত হয়ে যায়, আবির্ভূত হয়ে যায়, তাহলে সর্বমঙ্গলময় স্বয়ং ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, তার আবার অশৌচ, তার আবার অশুচি, তত্ত্বে কোনো অশুচি নাই, বরং ওনার দৃষ্টিতেই শুদ্ধতা, ওনার নামেই শুদ্ধতা। এই প্রভু যদি সাক্ষাতে এসে কোনো বস্তু স্পর্শ করে পরম শুদ্ধ হয়ে যায়, কিন্তু জগন্নাথ মিশ্র সচিমা এমনটা মনে করেন না, আমার ছেলে ও তো এখনো বোঝে না, ওর তো এখনো জ্ঞান গম্য কিচ্ছুটি হয়নি,
এই কারণে বাবা শাসন পর্যন্ত করে, ভৎসনা করে, তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না? যেই সেই হাত নিয়ে সে ছুঁয়ে দিস, এটা গুরু সেবার, এটা বৈষ্ণব সেবার, সাধু সেবার দ্রব্যে একটা সাত্ত্বিক ভাব থাকা দরকার, সূচি একটা অবস্থা বিচার করা দরকার। তুই হাত না ধুয়ে ছুঁয়ে দিলি যে, স্নান করিসনি, এখানে ঢুকছিস কেন? শচিমা এমনিতেই সূচি প্রকৃতির ছিলেন, সর্বকার্যে একটা সূচি ভাব ছিল। যাই হোক, বালগৌরাঙ্গ মাঝে মাঝে উকি দিয়া দেখছেন, দেখি তো কদ্দূর। আরে ব্রাহ্মণ, রন্ধনাদি যে করছেন কত আর বাকি? আপনি রন্ধন করছেন কত বাকি আর? সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন, আজকে ব্রাহ্মণ রন্ধন পূর্ণ করেছেন। রন্ধন কার্য পূর্ণ করে বসিলেন কৃষ্ণের করিতে নিবেদন। একা একা ঘরের ভিতরে দ্বার বন্ধ করে ভেজিয়ে দিয়েছে, আর একটা আসনে গোপালকে বসিয়েছেন। সম্মুখে যা কিছু রন্ধনাদি করেছেন সকল কিছু দ্রব্য সম্ভার সাজিয়ে দিয়েছে। সর্ব ভোগের উপরে আর তুলসী মঞ্জরি গঙ্গা জল দিয়ে নিবেদন করেছেন, কৃষ্ণায় নম বলি ভোগ কইল নিবেদন, শ্রীকৃষ্ণকে নিবেদন করেছেন। এদিকে যখন নিবেদন কার্য শুরু করেছেন, সর্বভূত অন্তর্যামী শ্রী শচীনন্দন মনে আছে বিপ্রেরে দিব দর্শন, এই ব্রাহ্মণকে আমি দর্শন দেব, এটা মনে মনে ভেবে রেখেছে। কারণেই তো এতক্ষণ ধরে বারবার উকি দিয়ে দিয়ে দেখছিল। রান্না করতে করতে ব্রাহ্মণের মনটাও একটু চঞ্চল হয়ে যাচ্ছিল। অন্যদিন যেমন কৃষ্ণের লীলা চিন্তা করতে করতে রন্ধন করেন, কোনো দিকে দৃষ্টি থাকে না, কেবল রন্ধন পাক্কার্যেই দৃষ্টি। একটা সেবার ভিতরেও তো শুদ্ধ ভাব থাকা দরকার। ভগবানের জন্যে ভোগ রন্ধন কার্য করছি, মন যদি চঞ্চল হয় তাতে কি আর ভোগ রন্ধনটা ঠাকুরের সেবার যোগ্য হবে? কিন্তু আজ ব্রাহ্মণের মনটা কৃষ্ণ চরণ থেকে মাঝে মাঝেই সরে সরে যাচ্ছিল। ওই যে উকি দেওয়া ছেলেটা দাঁড়িয়ে এসে মাঝে মাঝে একটু দরজার ফাঁক থেকে দেখে দেখে যাচ্ছিল, ব্রাহ্মণ তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। শচীমাকে জিজ্ঞাসাও করছেন, এই বালক শিশুটি কে? শচীমা বললেন, আমারই কনিষ্ঠ সন্তান, বিশ্বম্বর খুব দুরন্ত, খুব দুষ্টু। কিন্তু ব্রাহ্মণ বলছে, দেখুন দুষ্টু তো আপনি বলবেনই, আপনি জননী, ওটা বাৎসল্যের ভাষা। কিন্তু আমি তো নিরপেক্ষ জন, আমি তো একজন তৈত্বিক ব্রাহ্মণ, আমি প্রথম আপনার সন্তানকে দেখছি। আমি একটা কথা বলি, আপনার ছেলে বড় মিষ্টি, আপনি যতই দুষ্টু দুষ্টু বলুন কিন্তু আমার চোখে বাল গৌরাঙ্গ অতিশয় মিষ্ট। আমার কেবলই মনে হচ্ছে ওকে যদি নিকটে বসিয়ে আর রন্ধনাদি করতাম। ব্রাহ্মণ, আপনার কিন্তু মন এখন কৃষ্ণ চরণ থেকে একটু সরে গিয়েছে, আপনি তো মায়াকে সর্বতোভাবে ত্যাগ করে সন্ন্যাস একটা জীবন গ্রহণ করে আপনি তীর্থে তীর্থে ঘুরে বেড়ান, তাহলে এই বালক শিশুর প্রতি আপনার এতটা মোহ, এ তো ঠিক নয়। ব্রাহ্মণ বলে, দেখুন শাস্ত্র সিদ্ধান্ত সব জায়গায় খাটে না, কথায় বলা আছে যদি কারোর পিত্ত খারাপ থাকে, দোষ যদি থাকে, তাহলে আচার চাটনি এগুলি খাওয়া যায় না। অজীর্ণতা, ক্ষুধামন্দা, এ সময় কি আপনি মনে করলে এই বৈশাখ মাসে গাছ পাকা তেঁতুল? আগে ছোটবেলায় যেমন বেশ ভালো করে লঙ্কা মেখে ঝোঁকে রোদে দিয়ে, আর আরে বাবরে বাব, এ বলতে গিয়ে এখন জিব্বায় জল আসছে।
অজীর্ণতা ক্ষুধামন্দা খাওয়া ঠিক নয়, কিন্তু জিহ্বা কি কথা শুনে? লালাটা আপনা আপনি আসে, নাম শুনলেই আসে। যার তেঁতুল খাওয়াটা একেবারে নিষিদ্ধ, আচার খাওয়াটা একেবারে নিষিদ্ধ, কিন্তু নাম শুনলে জিহ্বায় জল এসে যাচ্ছে, তার মানে ওকে কি আর বোঝাতে পারবেন যে নিয়মটা তুমি মানছো না? তো নিয়ম হচ্ছে কৃষ্ণের চিন্তা করতে করতেই কাজ করা। আমি কোনোদিন এর ব্যতিক্রম করিনি, কিন্তু এই নবদ্বীপে সে শচীর আঙিনায় বসে রন্ধন করতে করতে এই শচীর নন্দনের কথা বারবার মনে হচ্ছে, আমি কি করব? মনকে বোঝাবার চেষ্টা করছি যে রে মন, তুই কৃষ্ণের চরণ চিন্তা কর, কিন্তু বারবার ওই রূপটা তো সম্মুখে চলে আসছে। আচ্ছা, উনি বা কেমন ঠাকুর? এতদিন দেখে এসেছি ঠাকুরকে না ডাকলে তিনি আসেন না, তাও কি ডাকাটা একেবারে মন প্রাণ কায় মনোবাক্য এক না হলে তিনি আসেন না, ডাকে উনি চিন্তাও করে। অথচ উনি বারবার উকি দিয়ে দেখা দিচ্ছেন, দর্শন দিচ্ছেন, কেমন ঠাকুর? আহা, আমাদের গৌর বড় করুণা বিগ্রহ, করুণাময় বিগ্রহ। আমাদের গৌরাঙ্গ হচ্ছেন কৃপাময় স্বরূপ, করুণাময় স্বরূপ। না বুঝলেও তাকে করুণা করে তিনি দর্শন দিয়ে ভজনের যোগ্য বানাতে চান। ভজন করণী তো কি হয়েছে, এবার করো, ভোগটা নিবেদন করবে বলে বসেছেন। সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন, সন্তোষে বসিলেন কৃষ্ণেরে করিতে নিবেদন। সর্বভূত অন্তর্যামী শ্রী শচী নন্দন, মনে আছে বিপ্রেরে দিব দর্শন। দ্বার বন্ধ করা, বোগটা কৃষ্ণায় নম বলে নিবেদন করেছে। ধ্যান যেই শুরু করেছে ব্রাহ্মণ, ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রব, ইষ্ট মন্ত্র একটু ধ্যান করেছেন, এই ধ্যান যেই শুরু করেছে কোথায় ছিল কে জানে, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। সম্মুখে সে গৌর সুন্দর উপস্থিত, তবে ব্রাহ্মণ ধ্যান করছে, দেখতে কিছু পাচ্ছে না। চুপি সারে দাঁতটা আলগা করে কি রূপে যে ভেতরে প্রবেশ করেছে ব্রাহ্মণ বুঝতেও পারেনি। এরপরে ছোট্ট গৌর করেছে কি, গোপাল বিগ্রহকে আসনের থেকে নামিয়ে দিয়েছে। ব্রাহ্মণ এও জানে না, ব্রাহ্মণ তো ধ্যানে মত্ত রয়েছেন, তার গোপালের চিন্তা করছে। তবে মাঝে মাঝে ওই মুখটা ভেসে আসছে, উকি দেওয়া যে মুখটা মাঝে মাঝে উকি দিচ্ছিল, ওই মুখটা মাঝে মাঝে ভেসে উঠছে। এদিকে ছোট্ট গৌর গোপালকে সরিয়ে সেই আসনে বসে গোপালের মতো ভঙ্গি করে একটা হাত রেখেছে মাটির উপরে। যেমন গোপাল বসে, তেমনি করে গৌরাঙ্গ বসে আর করছে কি, ওই সকল দ্রব্যগুলি মেখে আর নিজে শুরু করেছে ভোজন। বিপ্র কি কৃপা করবেন এটা মনে মনে স্থির করে রেখেছে। ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। এখন গৌরাঙ্গ যেই ভোজন শুরু করেছে একটা চাকুম চুকুম শব্দ তো হবে, ব্রাহ্মণ প্রেমে পুলকিত, ধৈর্য ধরতে পারছে না, মনের ভিতরে এই তার ভাব, আমি যে এতদিন তীর্থ যাত্রা করলাম অনুভব তো কিছু পাইনি, আমি যে এতদিন ভজন সাধনের চেষ্টা কিছু করছি, কই কতটুকু উন্নতি হয়েছে এই অনুভব তো করতে পারছি না। কিন্তু আজ এই ব্রাহ্মণ গৃহে আমি যে এত কিছু আয়োজন, এত নিবেদন করেছি ভগবানকে, আমার বাল গোপাল আজ কি সাক্ষাৎ মূর্তিমন্ত হয়ে আমার সকল দ্রব্য ভোজন করছে? প্রেমে একেবারে ব্রাহ্মণ শিহরিত পুলকিত।
আবিষ্ট হয়ে আরো ধ্যান উত্তরোত্তর বিবর্ধিত হচ্ছে। ধ্যানময় ব্রাহ্মণ এখন, ধ্যান নিমগ্ন ব্রাহ্মণ এখন একাগ্র মনে চিন্তা করছেন অহোভাগ্য। আর কানের মধ্যে বাজছে চাকুম চুকুম শব্দ, প্রভু ভোজন করছে। হঠাৎ ব্রাহ্মণের মনে হল, প্রভু ভোজনকালে তোমার দর্শন তো করা ঠিক নয়, তুমি নির্জনে ভোজন করতে ভালোবাসো, তোমাকে দেখাটা কি ঠিক? কিন্তু অন্তরকে যে মানাতে পারছি না, বোঝাতে পারছি না, তুমি যে আমার দ্রব্য আজ ভোজন করছ প্রভু গো, এ অবস্থায় কি স্থির করে চোখ বুজিয়ে থাকা যায়? আমার যদি অপরাধ হয় প্রভু হোক, আমি যে লোভটাকে আমার সংবরণ করতে পারছি না। মনের আনন্দে ব্রাহ্মণ নয়নটা উন্মীলিত করলে, তাকিয়ে দেখে কোথায় তার গোপাল। গোপালকে তো আসন থেকেই সরিয়ে দেওয়া হয়েছে, স্বয়ং বসেছেন বাল গৌরাঙ্গ। স্বয়ং গৌরহরি বসে বসে আর ভোজন করছে। ব্রাহ্মণের মনের ভিতরে একটা কষ্ট হলো, এই তার কষ্ট যে আমি গোপালকে ভোগটা লাগিয়েছি, ভোগটা হয়ে যাক তারপরে পাক, আমার গোপাল আজ অভুক্ত থাকবে। গোপালের ভোগটা লাগালাম কিন্তু কই, গোপালকে তো সরিয়ে এই চঞ্চল বালক শিশু বসে গিয়েছে। হঠাৎ মনে হলো, আমি বলছিলাম বটে যে ছেলেটি খুব মিষ্টি, এ কথা এখনো অস্বীকার করছি না, তবে সচিমা বলছিল যে মিষ্টি তো আপনি বলছেন, দুষ্ট কতটা একটু থাকলে বুঝবেন, এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমার গোপালের দ্রব্যটাই তো ভোজন করতে গোপালকে দিল না। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ হায় হায় করে উঠেছে, আর যেই হায় হায় করে উঠতে গিয়েছে ব্রাহ্মণ তখন ভালো করে নিরীক্ষণ করছে, দেখি তো এই যে বাল গৌরাঙ্গ কেমন, ধুলাময় সর্বঙ্গ মূর্তি দিগম্বর, কোনো পোশাক আশাক কিছু নাই, মূর্তিটা দিগম্বর, অরুণ কমল নয়ন কর চরণ সুন্দর, হাসিয়া বিপ্রীর অন্ন লইয়া শ্রী করে, এক গ্রাস খাইলেন দেখে বিপ্রবরে, হায় হায় করি ভাগ্য বন্ত বিপ্র ডাকে, অন্ন ছচি করিলে এ দুরন্ত বালকে, হায় 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 হায়, আমার গোপালের সব ভোগের দ্রব্য নষ্ট করে দিল, উচ্ছিষ্ট করে দিল। এই হায় হায় করে যেই ভাগ্যবন্ত বিপ্র ডেকেছে, সঙ্গে সঙ্গে ছুটে এসেছে জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র ছুটে এসে আর দেখে বলে, দাঁড়া, বুঝে ফেলেছে ঘরে ঢুকেই যে কাণ্ড কারখানা কি, গোপালের আসনে বসে ব্রাহ্মণের সব দ্রব্য নিজেই উচ্ছিষ্ট করে দিয়েছে। জগন্নাথ মিশ্র তো তর্জগর্জ করে গৌরাঙ্গকে আর ধরে কিছুটা প্রহারাদি করবেন এমন একটা অবস্থা, ব্রাহ্মণ হাতে ধরছে, মিশ্র পুরন্দর আপনি ব্রাহ্মণ, এত ক্রুদ্ধ হলে হয়? ওর কি বোধবুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে এখন? ও কি জানে ভালো কোনটা মন্দ কোনটা? আপনার প্রহারটা তখনই সাজবে যার বুদ্ধি হয়েছে, ভালো মন্দ জ্ঞান যার হয়েছে। তা এখনো তোর ভালো মন্দ জ্ঞান হয়নি, আপনি তাকে ক্রোধ দেখিয়ে করবেন কি? ক্রোধে মিশ্র ধাইয়া যায়েন মারিবারে, সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে, এ কার্য করবেন না, তাহলে আমার আরো বেশি কষ্ট হবে, ও বালক শিশু বোঝে না। মিশ্র মনে মনে ভাবছে, আজ কি বলে আমি ক্ষমা চাইব ব্রাহ্মণের কাছে, কারণ সন্তান আমার, এই যে আজ অতিথি ব্রাহ্মণ তার দ্রব্যটা এরকম করে ঝুটা করে দিল, উচ্ছিষ্ট করে দিল, একটা সেবা অপরাধ হয়ে গেল না,
ব্রাহ্মণীর চরণে যে অপরাধ হলো, এই অপরাধে তো আবার বংশ নির্বংশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। জগন্নাথ মিশ্র চরণ ধরে ক্ষমা চাইছেন, ব্রাহ্মণ ক্ষমা করে দিন। ব্রাহ্মণ তো প্রসন্ন চিত্ত, অনাত্ম চিত্তে কোনো ক্ষোভ বিক্ষোভ নাই। উনি বলে, দেখুন আপনি খামোখা নিজেকে দোষী মনে করছে, কার্যটা তো করেছে একটা বালক শিশু, আচ্ছা তার উপরে কোনো বিজ্ঞজন কোনো অভিজ্ঞজন রাগ করে? আর দেখো আমার অনুভবের কথাটা তোমাকে বলি, আমি তো তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, বনবাসী, আমার ভোজনের ঠিক ঠিকানা আছে, কোন দিন কোথায় মেলে কোন দিন কোথায় না মেলে কোনো ঠিক ঠিকানা নাই। আরেকটা কথা কি জানো, যেদিন যার কপালে ভোজনের ব্যবস্থা আছে, ও অরণ্যে গেলেও কোথা থেকে এসে জুটে যায়, জোগাড় ঠিক হয়ে যায়। আর যেদিন কপালে লেখা নাই, সেদিন আপনি আসনে বসে একেবারে সব কিছু সাজানো, এমন একটা দুঃসংবাদ এলো আপনাকে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যেতে হয়। সারাদিন ভোজনই হলো না, অথচ রান্নাবান্না সব প্রস্তুত, লেখা না থাকলে কি কপালে জোটে? ব্রাহ্মণ বলছে, এগুলো আমার অভ্যেস আছে, শুনুন আপনি দুঃখ নেবেন না, ও তো বালক শিশু, না জেনে কোনেছে, কোনো অপরাধের প্রশ্নই নাই, কিন্তু আপনার সেবার কি হবে? তীর্থবাসী আমি, তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, ফলমূল কিছু এনে দিলেই হলো। ব্রাহ্মণীর চরণ ধরে বলছে, দেখুন আপনি যদি পুনর্বার একটু রন্ধন করে আরেকবার ঠাকুরকে ভোগটা লাগান, তাহলে আমাদের সকলের মনটা একটু শান্ত হতো, না হলে অপরাধী এই বোধটা থেকেই যাবে। ব্রাহ্মণ বললেন, দেখুন একবার রন্ধন করে আবার দ্বিতীয়বার রন্ধন? বলে, জানি ব্রাহ্মণবর আপনার তো খুব পরিশ্রম হবে, কিন্তু আমাদের সুখের চিন্তা, আপনারা তো পরোপকারী, আত্মস্বার্থ কখনো চিন্তা করেন না, আমাদের সুখ দেওয়ার জন্যে কৃপা করে আরেকটি বার রন্ধন করুন। জগন্নাথ মিশ্রের সবিনয় অনুরোধ উপেক্ষা করতে পারলেন না, ব্রাহ্মণকে পুনরায় সব কিছু সংস্কার করিয়ে দেওয়া হলো, মানে উনোনাদি সব সংস্কার করিয়ে নতুন করে সব পাকশাকের আয়োজন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ব্রাহ্মণ দ্বিতীয়বার পাক শুরু করেছে। ছোট্ট গৌরাঙ্গ বাইরেই আছে, খেলাধুলো করছে, জগন্নাথ মিশ্র মাঝে মাঝে তাকাচ্ছে যে আজ তুমি যে অন্যায়টা করেছো, ব্রাহ্মণ যদি হাতে না ধরত আজ তোমাকে উপযুক্ত শিক্ষা দিতাম। পাশের মিশ্র পুরন্দর বকাঝকা করে, পাশের পার্শ্ববর্তী কয়েকজন নদিয়া নাগরী তারা গৌরাঙ্গকে নিয়ে গিয়েছে নিজের ঘরে। মহাপ্রভু তাদের সঙ্গে গিয়ে তাদের সঙ্গে খেলা করছে, ওই নাগরীগণ বলছে, সবেই বলেন, অয়ে নিমাই ঢঙ্গাতি, আরে খুব তো ঢং দেখাও, আমাদের আমরা আমাদের জানা নাই তা তো নয়, আমাদের সঙ্গে কত রকমের ঢং তুমি দেখাও, তো এই যে ঢঙ্গাতি নিমাই, এবার কি করিবা, তোমার যে গেল জাতি, জাতিটা গেল তো এইখানে এসে নিজের ঘরে জাত খোয়ালে আজ। নিমাই বলে, জাতটা কি জিনিস, খায় না গায়ে মাখে, আমি তো জাতটাত কিছু বুঝি না, জাত বিষয়টা কি? বলে, আরে তুমি ব্রাহ্মণের ছেলে, দেখো না তোমার বাবা কারোর ঘরে গিয়ে কিছু ভোজন করে? সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর হাতে তারা কিছু গ্রহণ করেন না, তুমি বামুনের ছেলে। তখনকার সমাজ ছিল এক শাসনের ভিতর, জাতির একটা এমন শাসন ছিল যে প্রত্যেকে সেই আচরণগুলি মেনে চলত, যদিও সর্বনিয়ম তখন যে একেবারে খুব ভালো ছিল তা নয়, কারণ এই জাতের দোহাই দিয়ে নানান প্রকার, আচ্ছা জাতের আবার উঁচু নিচু হয়, তখনকার সমাজে বলা হতো ওরা নিচু জাতি, এগুলি সমাজের ভিতরে এক প্রকারের ব্যাধি রূপে ছিল। মহাপ্রভুই করুণা করে ব্রাহ্মণে চণ্ডালে কোলাকুলি করিয়ে দেখিয়েছেন যে জাতপাতের এখানে হিসেব নিরর্থক,
জাতি কুলাচারে তবে কি করিল, সে হরি যে ভজে তারি। বলছেন না এমন কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম না হোক কেবল ভকতি মূল। কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বই সেই ঈশ্বর সবার মাঝ। আচ্ছা প্রহ্লাদ কোন কুলে জন্মগ্রহণ করেছিল? দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমি ভুবনে রাখিল যশ, ফটিক স্তম্ভেতে প্রকট নিহরি হইয়া যাহার বস। আচ্ছা বিদুরের কি এমন জাতের গৌরব ছিল বলো নাকি? কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে, চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। দেখো না কেমন সাধন করিল গোকুলি গোয়ালা নারী, জাতি কুলাচারে তবে কি করিল সে হরি যে ভজে তারি। হরিভজনে জাতিকুলের হিসাব নাই, হরিভজনে কেউ যদি জাত কুল বংশ এইসবের গৌরব করে তো তিনি ভক্তির থেকে দূরে সরে গেলে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গৌরব নাই, কহে প্রেমানন্দ যে করে গৌরব নিতান্ত মূর্খ সে ভাই। প্রভুকে আজ বলছেন যে নিমাই এবার কি করিবা, তোমার যে গেল জাতি কোথাকার ব্রাহ্মণ কোন কুলে জন্ম কে বা চিনে। আগন্তুক ব্রাহ্মণ উনি তো পরিচয় দিয়েছে ব্রাহ্মণ বলে, তো উনি ব্রাহ্মণ কি কোন বংশের থেকে জন্মেছে কে জানে। তার অন্ন খাইলে জাতি রাখিবে কেমনে, আগন্তুক সন্ন্যাসী ব্রাহ্মণের হাতে তুমি খেয়েছ, কোথাকার ব্রাহ্মণ কিছুই জানো না, কোন কুলে তার জন্ম ঠিকানা কিছু জানো, কোথায় তার বসতি ছিল, তাহলে কিছু না জেনে তার অন্নটা খেলে জাতি রাখিবে কেমনে। হাসতে হাসতে রসিকতা করে বলছে, আরে আমি তো জাতিতে গোয়ালা, আমি ব্রাহ্মণ ট্রাহ্মণ নই, আমি জাতিতে গোয়াল, ব্রাহ্মণীর অন্ন আমি খাই চিরকাল। মহাপ্রভু আপন তত্ত্ব বলে দিচ্ছেন, কিন্তু বুঝবে কে? নিজের তত্ত্বটা জানিয়ে দিলেন, সবেই বলেন ওরে নিমাই। আচ্ছা আমাদেরকে একটা কথা বলতো, সব নারীগণ বলে কেনে রে নিমাই এমত করিয়া কি বিপ্রীর অন্ন খাই। এ কার্যটা তুমি ঠিক করনি, ব্রাহ্মণের অন্ন এরকম করে কেউ খায় নাকি? হাসিয়া বলেন, প্রভু নিজেই হাসতে হাসতে বলছেন, হাসিয়া বলেন প্রভু শ্রীচন্দ্র বদনী, আমার কি দোষ, আমাকে কেন দোষ দিচ্ছ? দোষ মানে তুমি গিয়ে ব্রাহ্মণ তার গোপালকে নিবেদন করছে তার ঘরে ঢুকে আর সেখানে তার সব দ্রব্য তুমি নষ্ট করে দিলে, এখন আবার বলছো দোষ কি? নিমাই বলে, আরে মশাই আমার দোষটা কোথায়, আমার কি দোষ, ব্রাহ্মণ ডাকিল আপনে, ব্রাহ্মণ তো আমাকে নিজে ডেকেছে, আমি যেই গিয়েছি উনি হায় হায় শুরু করলেন, তো আমি বিপদে পড়ে গেলাম। উনি কিন্তু তত্ত্বের কথাই শোনাচ্ছেন, কিন্তু এ তত্ত্ব বোঝার মতো নবদ্বীপে কেউ নাই। তার মানে নবদ্বীপবাসী অতত্ত্বজ্ঞতা নয়, নবদ্বীপবাসী তাকে ভগবান বলে মানে না, এটা কি তাদের দোষ? বলে আদেও নয়, এটা তাদের পরম গুণ। প্রেমে এমন তারা অনুভব করেছে শ্রীকৃষ্ণ শ্রীগৌরাঙ্গ আমার আমাদের, এটা প্রেমানুভূতি। এখানে শাস্ত্রের নির্দেশিত তত্ত্ব সকল ওই অনুভবের কাছে অতলে তলিয়ে গিয়েছে, তাদের অস্তিত্ব নাই। এখন পরম স্নেহে পরম বাৎসল্য স্নেহে এই সকল রমণীগণ গৌরাঙ্গকে ভালোবাসে স্নেহ করে, এ কারণেই তারা গৌরাঙ্গকে ভগবান বলে এটা কখনো ভাবে না মানে না। শ্রীগৌর সুন্দর মনে মনে ভাবছে, ওদিকে তো দ্বিতীয়বার রান্না হয়ে গিয়েছে, ব্রাহ্মণ যথারীতি দ্বিতীয়বার রন্ধন করে আবার পারস সাজিয়ে গোপালকে আসনে বসিয়ে
যথারীতি কৃষ্ণায় নম বলে ভোগ কইল নিবেদন। এরপরে ধ্যান করতে লেগেছে, ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর আবার এসে উপস্থিত। আবার সেই দ্রব্যগুলি চাকুম চকুম শব্দ সহকারে আর ভোজন করছে। ব্রাহ্মণ প্রথমবারে যেমন প্রেমে বিহ্বল হয়েছিলেন যে বুঝিবা আমার গোপাল সাক্ষাৎ বিগ্রহ, উনি আজ মূর্তিমন্ত হয়ে ভোজন করছে, এবার আর এই ভাবনা আসেনি, আবার ভাবছে সর্বনাশ, ওই ছেলেটা এসে আবার ভোজন শুরু করেনি তো, চাকুম চকুম শব্দটা কেন? যেই ভাবনা সেই কাজ তাকিয়ে দেখলেন ওমা, সেই পুনর্বার পুনরায় গোপালকে সরিয়ে সেই আসনে বসে আবার সব কিছু ভোজন শুরু করেছে। ব্রাহ্মণ যেই হায় হায় করতে গিয়েছে আর গৌরাঙ্গ বিলম্ব করেনি কেন, এবারে যদি বাবা ধরে আর আস্তে রাখবে, আমাকে ছেড়ে দেবে? ব্রাহ্মণ যেই হায় হায় করতে গিয়েছে সঙ্গে সঙ্গে আর গৌর করলেন কি দে দৌড়, প্রাণপণে দৌড়ে চলে যাচ্ছে। ব্রাহ্মণের হায় হায় যেই শুনেছে জগন্নাথ মিশ্র ধেয়ে এসেছে, ছুটে এসে দেখলেন কি তখন ভোগের ঘর থেকেই গৌর বেরিয়ে যাচ্ছে দৌড়ে, বোঝা সারা। ব্রাহ্মণ হায় হায় করেছে, আগের বারেও এরকমই ঘটনা ঘটেছে। জগন্নাথ মিশ্র সামনেই একটা দণ্ড পড়েছিল, লাঠি একটা পড়েছিল, এটা হাতে করে ধরে নেই আর বলছে দাঁড়া 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 বিশ্বম্ভর। মিশ্র বলে আজই দেখো কর তোর কার্য, আজকে তোমার কি কার্য করতে হয় দেখাবো, দাঁড়াও একবার আমি একবার ধরি তো, তারপরে তোমার মজাটা দেখাই। জগন্নাথ মিশ্র বলে আজই দেখো তোর কার্য, তোর মতো পরম অবুদ আমি আর্য, তোর মতো যত অবুদ বোকা এদের জন্য উপযুক্ত আর্য হচ্ছি আমি, মানে তোকে শিক্ষা দেওয়ার মতো আমার মতো দ্বিতীয় জুড়ি কে আছে, অন্য কেউ তোকে মারধর করবে না বকাঝকা করবে না, কিন্তু আমার তো এসবে আর অপেক্ষা নাই। আচ্ছা আপনারা বলুন হেন মহা চোর শিশু কার ঘরে আছে? লোকে যখন বলছে মিশ্রবর কি করছেন, আপনি শিশুর মতো ব্যবহার করছেন, একটা শিশু ভুল করে পালিয়ে যাচ্ছে আপনি শিশুকে ধরতে ছুটছেন, কি করছেন আপনি? আরে আপনারা তো বলছেন এমন চোর শিশু কার ঘরে আছে, আপনাদের কারোর ঘরে আছে? আমার ঘরে, আমার ছেলে। এত বলি ক্রোধে মিশ্র ধায় প্রভু পাছে, পেছনে পেছনে যাচ্ছে আর বলছে দাঁড়া এক্ষুনি তোকে উপযুক্ত শিক্ষা দেব। হাসি কান্নায় মেশামেশি গৌরাঙ্গ দৌড়ে পালাচ্ছে, মানে হাসি এসে যাচ্ছে পিতা নাকি আমাকে ধরে শিক্ষা দেবে, আরে ধরতে পারলে তবে তো শিক্ষা, হাসি আসছে কিন্তু মনে মনে আবার এ ভাবনাও আসছে যদি পিতা ধরে ফেলে, যদি বাবা একবার ধরতে পারে তাহলে তো আর আস্তে রাখবে না, এই ভয়ে চোখ দিয়ে জল এসে যাচ্ছে। হাসি কান্নায় মেশামেশি বাল গৌরাঙ্গ দৌড়ে পালাচ্ছে, পিছু পিছু জগন্নাথ মিশ্র ধেয়ে যাচ্ছে। ঠিক এমতাবস্থায় বিশ্বরূপ সেও বিদ্যা অর্জন করে ফিরে এসেছে, এসে দেখে এরকম একটা কাণ্ড কারখানা। সব কথাবার্তা শুনে বুঝলেন যে ভাই একটা খারাপ কাজ করে ফেলেছে, অতিথি ব্রাহ্মণ তার দ্রব্য সকল এরকম নষ্ট তাও দুইবার করে ফেলেছে। তো বিশ্বরূপ এসে ব্রাহ্মণের সামনে দাঁড়ালেন, ব্রাহ্মণের একেবারে প্রাণ জুড়িয়ে গেল, কি ক্ষুধা কোথায় তৃষ্ণা সব যেন চলে গেল বিশ্বরূপকে দর্শন মাত্র। বিশ্বরূপকে দেখে আর আনন্দে বিশ্বরূপকে নিকটে ডাকছে, বিশ্বরূপ এসে বললেন ক্ষমা করুন। আরে ক্ষমা চাইছো তুমি, তুমি কে, তোমার পরিচয় জানি না, তুমি হঠাৎ করে ক্ষমা চাইছো, ব্যাপারটা কি? বলে আপনি ভোগ নিবেদন করে তাকিয়ে যাকে দেখলেন ওটি আমার কনিষ্ঠ ভ্রাতা, আমারই ছোট ভাই। ও তুমি বিশ্বরূপ, তোমার জননী বলছিল তুমি নাকি অধ্যয়ন শিক্ষা অর্জন করতে গিয়েছেন। বলে আমি একটু গিয়েছিলাম কিন্তু এখন আপনার কাছে ক্ষমা চাইব কি করে, আসলে ভাই এতটাই দুষ্টু যে আমিও তো জানি
কিন্তু ব্রাহ্মণ এটাও সত্য, ভাই দুষ্টুমি করলে হবে কি, খুব মিষ্টিও বটে। ব্রাহ্মণ বলে আর সে কথা বলতে আমি তো হাড়ে হাড়ে টের পেয়েছি, দুষ্টুও যেমন কিন্তু ওর কথা চিন্তা করতেও ভালো লাগছে। আরে চঞ্চল বালক শিশু এরকম করে, বলে আমি ভাইয়ের হয়ে ক্ষমা চাইছি, ক্ষমা তো করুন আগে। বলে আরে ক্ষমার যোগ্য হলে, ক্ষমার পাত্র হলে ক্ষমা তখনই হয়, দোষ কিছু করলে। ওর কি জ্ঞান বুদ্ধি হয়েছে, ও না বুঝে কিছু করে ফেলেছে, এতে দোষের প্রশ্নই নাই, ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিচ্ছ তুমি। বলে না আপনি অতিথি ব্রাহ্মণ, আমরা গৃহস্থ, যাই হোক আমার ক্ষুধাও নাই পিপাসাও নাই, তোমাকে দেখে তো আমার সব পূর্ণ হয়ে গিয়েছে। বিশ্বরূপ বলে কিন্তু আমরা যে অপূর্ণ হয়ে আছি, অপরাধ করে বসে আছি, অপূর্ণ আমরা, কৃপা করে আরেকবার রন্ধন করুন। বলে সর্বনাশ করেছে, দুইবার রন্ধন করেছি, আবার বলে তৃতীয়বার রন্ধনের কথা, শোনো বাবা ফলমূল কিছু এনে দাও, আমি আমার গোপালকে ভোগ লাগিয়ে আর পাব। ব্রাহ্মণ বর আপনাকে কষ্ট দেব না, কারণ দুইবার আপনি রন্ধন করেছেন, তবে গৃহে তো দুগ্ধ আছে, একটু তণ্ডুল সংযোগ করে যদি একটু পরমান্ন করে নেন, ঠাকুরকে ভোগটা দিলে আমরা একটু শান্তি পেতাম, ফলমূল দেওয়া তো হবেই, সঙ্গে একটু পরমান্ন একটু বানিয়ে নিই, ওটা তো আর বেশি পরিশ্রম নয়। না করবেন না, যদি দয়া করে আমাকে আপনি আপন মনে করেন, বিশ্বরূপের কথা কি আর ফেলতে পারে। এদিকে গৌরাঙ্গের দশা কি হলো, বাবা তো ছুটে গেল, খুঁজে পেলে তো, ছোট্ট গৌর করেছে কি, কোন এক নদিয়া নগরীর ঘরের ভিতর ঢুকে গিয়েছে আর বলছে খবরদার বাবাকে বলবে না আমি এখানে আছি। নদিয়া নগরী বলছে এক্ষুনি গিয়ে তোর বাবাকে ডেকে নিয়ে এসে আমি ঘরে দেখাবো, এই যে চোর শিশু দেখ। বলে নিয়ে আসুন, তারপরেরটা আমি বুঝিয়ে দেব, আমারও তো হিসেব আছে। ওরে আমায় আবার ধমক দেয়, ধমক নয়, যদি বাবা খবর পেয়েছে, যদি তোমার ঘরে ঢুকেছে, তাহলে ঘরের ভিতটা উপরে থাকবে, ছাদটা নিচে থাকবে, এই কথাটা মনে রেখো। আমার নামও কিন্তু সাধারণ নয়, বিশ্বম্ভর। আচ্ছা ছোট গৌরকে মারধর করে পিতা, এটা কি ওই নাগরীও চায়? মুখে বলছে বাবাকে এক্ষুনি ডেকে এনে ধরিয়ে দেব, বাইরে গিয়ে বলছে না না ঘরে তো নাই। আর শুনুন, আপনি এরকম বালক শিশুর মতো তার পেছনে পেছনে যাচ্ছেন, ঘরে ব্রাহ্মণ অতিথি, তাকে আগে সান্ত্বনা দিন, তার কাছে ক্ষমা চাইবেন, যান, আমরা পরে বিশ্বম্বরকে ধরে নিয়ে আপনার ওখানে যাচ্ছি, চিন্তা করবেন না। এদিকে সকল নারীগণ বসেছে গৌরকে ঘিরে, ছোট্ট গৌরকে আবার জিজ্ঞেস করছে, তুই তো সেবারে বললি যে আমি গোয়ালা, ব্রাহ্মণের অন্ন খাই, আরে তার অন্নটা তুই খেতে যাবি কেন? গৌর বলে আমার কি দোষ, ব্রাহ্মণ ডাকিল আপনে, আবার বলে নিজে ডেকেছে, এই তো আপনাদেরকে মেলাতে পারছি না কথাটা। আচ্ছা ব্রাহ্মণ যদি তোকে ডেকে খাওয়াতে চায় তাহলে হায় হায় করবে কেন? বলে আমিও তো ওটা বুঝছি না, আমি যদি সুযোগ পাই আমি ব্রাহ্মণকে জিজ্ঞেস করব, আপনি ডাকছেন অথচ ভোজনে বসলেই হায় হায় করছেন, ব্যাপারটা কি? জগন্নাথ মিশ্র গিয়ে দেখলেন যে বিশ্বরূপ আপাতত সমস্যার সমাধান কিছুটা করেছে, ব্রাহ্মণ তৃতীয়বার রন্ধন করছে, তবে ব্রাহ্মণের ভয় এসে গিয়েছে, রন্ধন তো করছি গোপালের ভোগটা শেষ পর্যন্ত লাগবে তো। তৃতীয়বার রন্ধন হয়েছে, জগন্নাথ মিশ্র বলল দাঁড়ান দাঁড়ান, আগে আমি দেখি ছেলেটা কোথায়, কারণ পুনর্বার এসে যদি করে আর ক্ষমা চাওয়ার ভাষাও তো পাবো না। তো খবরটা নিয়ে দেখলেন, লোক মুখে শুনে গিয়ে বললেন যে ভয় নাই, জগন্নাথ মিশ্র বিশ্বম্বর ঘুমিয়ে পড়েছে, নিদ্রা গেলে আত্মচিন্তা নাই। তথাপি সবাই বালককে আবরণ করে চারিদিকে ঘিরে বসে আছে, যাতে কোনো সময় ঘুম ভেঙে গেলে আবার চঞ্চল লীলা করতে চলে না যায়। জগন্নাথ মিশ্র ঘরের দুয়ারে বসে আছে, ওদিকে ব্রাহ্মণ ভোগ তৃতীয়বার লাগাবে। মহাপ্রভুর মন ইচ্ছায় সকলের নিদ্রা এসে গেল, যারা আবরণ করে ঘিরেছিল সবাই ডুলতে লাগল।
জগন্নাথ মিশ্র দাঁড়ে বসে প্রহরী, উনি পাহারা দিচ্ছিলেন, তো ওনারও ধীরে ধীরে ঝিমুনি এলো, মানে ঘুমোচ্ছে উনি। সকলের নয়ন মুদ্রিত হয়ে এলো, আর যে ছেলেটা ঘুমিয়েছিল সে দিব্যি জেগে উঠে বসলো, দেখছে বলে বাহ আমাকে জেগে নিয়ে তোমরা বসেছিলে, এবার দেখি কেমন জেগে বসে থাকো। পা টিপে টিপে দরজায় যেই গিয়েছে চমকে উঠেছে, ওরে বাবা, বাবা তো হাতে একটা লাঠি নিয়ে বসে আছে। তবে দেখলেন বাবাও ঝিমোচ্ছে, বলে আর চিন্তা নেই, চুপি সারে ওখান থেকে বেরিয়ে দৌড়ে এসেছে নিজ গৃহমন্দিরে। এদিকে ব্রাহ্মণ পরমান্ন ভোগ নিবেদন শুরু করেছে, ওই শ্রীকৃষ্ণায় নম বলে আর ভোগটা নিবেদন করে ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। পরমান্নের থালি থেকে আর পরমান্ন নিয়ে চেটে পুটে উনি যখন খাচ্ছেন, চাকুম চুকুম শব্দ হচ্ছে। ব্রাহ্মণ যেই চাকুম চুকুম শব্দ শুনেছে আর মনে মনে ভাবছে আবার সর্বনাশ করেছে, এই আবার সেই ব্রাহ্মণ ছেলেটা বিশ্বম্বর আবার এসেছে। আর যেই ভাবনা সেই কাজ তাকিয়ে দেখে, হ্যাঁ সেই গোপালকে সরিয়ে আবার বসেছে। যেই হায় হায় করতে গিয়েছে ব্রাহ্মণ, বিশ্বম্বর বলে এই দাঁড়ান, ওরে বাবা আবার ধমক দিয়ে আমায় বলে দাঁড়ান, আপনি কি ভেবেছেন? আরে আমি কি ভেবেছি মানে, তো আপনি বারবার হায় হায় করছেন কেন? বাহ, আমার গোপালের দ্রব্য সকল তুমি ঝুটা করে দিচ্ছ, আর আমি হায় হায় করছি কেন এটা আবার জিজ্ঞাসা করছো আমায়? বলে আমি তো এটাই জিজ্ঞাসা করছি, তুমি হায় হায় করছো কেন? আপনার রীতিটা কেমন? আমাকে বারবার ভোজনে ডাকছেন, যেই মুহূর্তে ভোজনে বসছি আর আপনি অমনি হায় হায় শুরু করেছেন। ব্রাহ্মণ বলে ওরে দুষ্টু নয়, এ তো মিথ্যেবাদীও দেখছি, মিথ্যে কথা বলছে তো। আচ্ছা আমি তোমাকে ডাকলাম কখন? বলে ওই যে ধ্যান করে কার মন্ত্র তুমি জপ করেছিলে, আমাকে ডাকছিলে না? ব্রাহ্মণ বলে আমি তো আমার বাল গোপালকে ডাকছিলাম, তোমায় ডাকলাম কোথায়? ওহো, আমি তাহলে কে? আপনি যদি গোপালকে ডাকেন আপনার ইষ্ট মন্ত্রে, তো আমি কে? ব্রাহ্মণ বলে তুমি গৌরাঙ্গ। বলে আমি কি শুধু গৌরাঙ্গ, এইটুকুই তুমি জানো? আচ্ছা এবার ভালো করে দেখে আমি কে একটু বলো দেখি। দুই হাতে নবনীত, দুই হাতে খায়, আর দুই হাতে প্রভু মুরলি বাজায়। অর্থাৎ ব্রাহ্মণকে করুণা প্রসূত দর্শন দিলেন, দেখছে কি উনি দুহাতে ভোজন করছেন, দুহাতে বাঁশি বাজাচ্ছেন। ব্রাহ্মণ তো প্রেমে অস্থির হয়ে গেলেন, প্রভু আমি তো অপরাধ করেছি, আপনাকে ভোজনের থালিতে বসিয়ে আপনাকে মন্ত্রের দ্বারা আবাহন করে ডাকছি, আর আপনি যেই মুহূর্তে ভোজন করছেন আপনাকে আমি উঠিয়ে দিচ্ছি, আমি তো ভোজন অপরাধ করে ফেললাম। আরে ব্রাহ্মণ দুঃখ নিও না, এটা তো মজা করলাম আমি, আমি না চেনা দিলে তোমার দোষ কি? নন্দগৃহে তুমি অতিথি ব্রাহ্মণ হয়ে এসেছিলে, সেখানেও তোমার অন্ন এরকম তিনবার খেয়েছিলাম, যুগে যুগে আমি যখন অবতীর্ণ হই আমার সঙ্গে তুমিও প্রত্যেকবারে আবির্ভূত হও, এবং তোমাকে কৃপা করবার জন্য এই লীলাগুলি করি। ব্রাহ্মণ বললেন আমি তো চিনি না, নবদ্বীপের কেউই তো আপনাকে চেনে না, দাঁড়াও আমি সকলকে বলে দেব তুমি কে, তাহলে অন্তত পিতা তোমাকে এরকম তাড়ন ভৎসন করবে না। বলে খবরদার কাউকে তুমি বলতে পারবে না, কাউকে তুমি বলবে না। আরে তোমার পিতা তোমাকে তাড়ন ভৎসন করেছে বলবো না? আসলে কি এই বাৎসল্য প্রেম কোথায় মিলবে? ওই তাড়ন ভৎসনের ভিতরে আমার প্রতি একটা মমতা বোধ আছে, আমি যাতে ভালো কিছু শিক্ষা অর্জন করি এর জন্যে তাড়ন ভৎসন, পুত্র এই ভাবে তিনি আমাকে ভৎসনা করেছেন, আমি যে তার প্রেমে বশীভূত এ কথা তুমি কাউকে বলবে না।
তৈত্বিক ব্রাহ্মণ সর্বতীর্থ ভ্রমণ ছেড়ে দিলেন, আর কি প্রয়োজন? সর্বতীর্থের যে মূল আমি তো তাই পেয়ে গিয়েছি। সর্বতীর্থময় ভূমি নবদ্বীপ গ্রাম, ব্রাহ্মণ অবস্থান করিলেন সেই স্থান, ব্রাহ্মণ সেই স্থানে করিলেন অবস্থান, ব্রাহ্মণ সেখানেই অবস্থান শুরু করলেন, আর নবদ্বীপ ত্যাগ করে কোনোদিন কোথাও যাননি। বাল্য লীলা ছলে প্রভু এরকমই করছেন, এই মতো নানা ছলে ঐশ্বর্য দেখায়, কিন্তু বাল্যভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। কাউকে কাউকে দর্শন দিচ্ছেন, কেউ কেউ এই অনুভবটা প্রাপ্ত হচ্ছেন। মহাপ্রভুর এই দিব্য বাল্যলীলা ভক্তগণের অন্তরের বড় আনন্দের বিষয়। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল পুনরাস্বাদনের থাকল বিলাস। আজকে এখানেই রাখা হলো শ্রী প্রসঙ্গের শুভ বিশ্রাম। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্যামসাং জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।